আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চট্টগ্রাম, বাংলাদেশ এবং বাংলাদেশ ছাড়াই পৃথিবীর যে কোনো প্রান্ত মৃত্যু বইয়েরে আর এই সি প্লাসর প্রোগ্রাম অনারা সন বা আজিয়ের এই অনুষ্ঠান সাইতে লিখুন অনারা বেয়াগুনরে সাদর আমন্ত্রণ আজি আর সি প্লাস নিউজ আজি আর সি প্লাস স্টুডিওত আর সি প্লাস স্টুডিও মধ্যে বিভিন্ন বিষয় লইয়ারে আলোচিত বেশ কিছু বিষয় লিয়ে আর মাঝে মধ্যে টকশুট বই ওনারা জানান তো আজকে কিন্তু আর বিশেষ দিন যে ইসলামিক চিন্তাধারার মানুষ সকলের কাছে এবং মুসলিম জাহানোর কাছে আজকে খুব বিশেষ দিন। এই গত প্রায় অনেকেই সপ্তাহ ধরিয়েরই পালন করে, বোধকে 3 দিন ধরে পালন করে আর আজকে এই দিনান লইয়ারে আর একটু আলোচনা করছি। মানে ইয়ে নইল যে সহদায় কারবালার বিশেষত্ব লইয়ারে সহদায় কারবালার বেশ কিছু বিশেষ বিশেষ আলোচিত বিষয় আছে যেই মানুষের হৃদয় টাচ করে, মানুষের অন্তরে খুব ছোট করে ফেলায়। তো এই সমস্ত বেশ কিছু বিষয় লিয়ে আরা ওনারা লয় কথা কইম। গতানুগতিক চিন্তাধারার বাইরেও বেশ কিছু বিষয় আছে যেই তুলে ধরেন উচিত, এই লয় আরা আজকে কথা কইম। আর চট্টগ্রামত রাজনীতিত রাজনীতি অঙ্গনের মধ্যে বেশ পরিচিত একজন মানুষ, জ্ঞানে গুণে খুব আরা ছোট তুনীতি দেখিয়ায় অধ্যাপক মাসুম চৌধুরী। উনি বর্তমানে কিছুদিন আগে উনি ডক্টরেট ডিগ্রি লই, তো সেই হিসেবে আরা ডক্টর মোহাম্মদ মাসুম চৌধুরীর ওনারা সামনে আইননি। উনি সহদায় কারবালার বিশেষ বিশেষ বিষয় লইয়ারে আর কিছু ওনারা সামনে তকরির করিব। চলন আরা মাসুম ভাই লেখা মাসুম ভাই ওনারে আরা সি প্লাসর ধন্যবাদ, মানে স্বাগত মজা নাই একশন যে বহুত কষ্ট করে একশন ওনারা একটি কষ্ট হই আজি যেহেতু ওনার ব্যক্তিগত কাজে খুব ব্যস্ত আসিলেন এ তালাই ওনার ধন্যবাদ জানাই। তো আর একটু সদায় কারবালার বিষয় লইয়ার একখানা হইবেন যে জিনিস মানুষের ন জানে, আগে প্রথমত একটু ইন্ট্রোডাকশন দিয়ে তারপর দিয়ে অনেক যাই কারণ আর একখানা ইনফুন্তম সাই। ধন্যবাদ আলমগীর অফু, আজি একখান বিশেষ তাৎপর্যপূর্ণ দিন এবং বিশেষ তাৎপর্যপূর্ণ দিন উপলক্ষে গড়িয়ারে এই ভারতত বিশেষ করে ভারত উপমহাদেশত এই বিশেষ আলোচনা চট্টগ্রাম উত্তনে শুরু হই যে আত্ম খুব আজিয়া ভালো লাগছে, খুব আনন্দ লাগছে কারণ চট্টগ্রামের ভাষার টিভি চ্যানেল সি প্লাস এই অনুষ্ঠান আয়োজন করছি কারণ চট্টগ্রামের একখান তাৎপর্য ইতিহাস আছে। ভারত উপমহাদেশক প্রথম ইসলামের বাণী চট্টগ্রামত আসছি আল্লাহর রসুলের বংশধর সাদ বিন আবি ওয়াক্কাস রদি আল্লাহ তালুর নেতৃত্বে 7 জন সাহাবাই রসুল রসুলুল্লাহ হিজরত করিবার পূর্বে সম্রাট নাজ্জাশির জাহাজত করি প্রথম চট্টগ্রামের মধ্যে ইসলামের আগমনে 12 জন আল্লাহর ওলি অনেক দেশত ঘুরি শেষ আশ্রয়স্থল এবং সুবের লাই এবং শেষ নিঃশ্বাস ত্যাগ করি বলে চট্টগ্রামের মাটির গ্রহণ করছি। তো এই চট্টগ্রাম উত্তন যশ্নে জুলুস শুরু হই, এই চট্টগ্রাম উত্তন হিজরি নববর্ষ শুরু হই, এই চট্টগ্রাম উত্তন আল্লাহর রসুলুর যে আওলাদ ইমাম হুসাইন এবং হাসান রাদিয়াল্লাহু তাআলার স্মরণে সহদায়ে কারবালা মাহফিল শুরু হই। আজিয়া গ্রামে গঞ্জে সারা বাংলাদেশত সহদায়ে কারবালা মাহফিল ছড়িয়ে ফিরছি। সেই হিসেবে চট্টগ্রামের মধ্যে এই চট্টগ্রামের চ্যানেলে আজিয়ার আয়োজন নাম খুব তাৎপর্যপূর্ণ আমি মনে করি। আজিয়া আই বিশেষ করি এই চট্টগ্রামের এই সেনেটের মধ্যে এই আলোচনাও খুব তাৎপর্যপূর্ণ কিনলে তাৎপর্যপূর্ণ প্রথম নম্বর কথা হল যে আল্লাহর রসুলুর যেই যারে সন্তান হই নাতির আল্লাহ রসুলের ইমাম হুসাইন রাদিয়াল্লাহু স্মরণে এই আমরা এই সমাবেশ করি থাকি, আলোচনা সমাবেশ সৌদায় কারবালা মাহফিল দেশ দেশান্তরে ছড়িয়ে ফেলছি। ইন অর্থ আন কি একখান অর্থ আছে এইসব আয়োজনের আলোচনার অর্থ হল যে আরা তো আসলে
স্মরণ করি কিন্তু অনুসরণ না করি। আর স্মরণের মধ্যে যদি অনুসরণ না থাকে তাহলে স্মরণ সভা আলোচনা সভা ইনব্যর্থ না। তা আরা কিল্লাই কি কারণে আরা সদায় কারবাল্লা মাহফিল করি এবং আরা আলোচনা করি এন ভোজন করি। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র নিজের জিব্বে বাইর করে দিত, সুশীত থাকত ইমাম হুসাইন এবং হাসানের। সদায় কারবাল্লা আর মাহফিল এবং তাৎপর্যপূর্ণ বিষয় বুঝতে চাইলে আগে ইমাম হুসাইন এবং হাসানের মর্যাদা বুঝন করি, ওনার মর্যাদা লইয়ের সমস্ত ব্যাগিন আয়োজন। তাহলে আরে কি ভাই, এক নম্বর আল্লাহ রসুলের জিলবা সুস্থিয়ান বেলায়ত, আর রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা মুবারক গুরুর লাফাইয়ার কেলিত্ব সেই অধিকার কার, ইমাম হুসাইন এবং হাসান। তারপর আয়ুন খার কান্নায় সবচাইতে অস্থির ঋতু আল্লাহ রসুল, ইমাম হুসাইন এবং হাসানের খান্নায় সবচাইতে বেশি আল্লাহ রসুল অস্থির হয়ে যেত। নামাজ হইল যে আল্লাহ যাতে আল্লাহর সজদা দিবে, আল্লাহ রসুল যাতে এই সজদার মধ্যে যাইত নামাজত, ইমাম হুসাইন এবং হাসান যাতে খাঁদুর উঠত আল্লাহর নামাজ এতদিন গাইত করত, মানে নামাজের সজদা 72 বার সুবহান রাব্বিয়াল আলা ফরম সম্ভব হইত। আল্লাহ এই নামাজ দীর্ঘায়িত খাল্লাই করতে, এত দীর্ঘায়িত সেজদা খাল্লাই দীর্ঘায়িত করতে, এটা ইমাম হুসাইন এবং হাসান হাসান রদি আল্লাহ তারান। নামাজের মধ্যে যারা আল্লাহ দোয়া করেন বাধ্যতামূলক, কথা খুব তাৎপর্যপূর্ণ, বাধ্যতামূলক করে দিই। এবং আল্লাহ রসুল হাদিসের মধ্যে কই যে ইমাম হুসাইনের ভালোবাসুন আর ভালোবাসুন, আল্লাহ কই যে আর রসুলের ভালোবাসুন আর ভালোবাসুন সমান। তাহলে বুঝা যাইব আল্লাহ রসুলের ভালোবাসন ভালোবাসলি তাহলে ইমাম হুসাইনের ভালোবাসন লাগবে। এবং আল্লাহ রসুল আরো কই যে আর ইমাম হুসাইন এবং হাসানুল্লাহ যে শত্রুতা করে এটা আল্লাহর শত্রুতা করে, আল্লাহ রসুল্লাহ শত্রুতা মানে আল্লাহর সাথে শত্রুতা করেন। এবং আই নবীর অংশ ইমাম হুসাইন এবং হাসান এবং জান্নাতি ফুল। আরেকটা খুব ইন্টারেস্টিং ব্যাপার মিয়া রলজি, হাদিসে পাকত মধ্যে কই যে ইমাম হুসাইন যুবকলর নজওয়ানলর যুবকলর সর্দার হবি আসত। তো ইমাম হুসাইন কি বুড়া যে ফুয়লর সর্দার হইতুম না বেহন হইব কেন হইব? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন হাদিস বর্ণনা করে এক বুড়া মানুষ সামনে হত যে হজ বুড়া মানুষ বিয়াস যাইতুন, আল্লাহ রসুল হজ বুড়াইবে হাউ মাউ করি আর কাঁদি উঠতে হজে না 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 যাইবে সমস্ত জোয়ান হয়ে যাইবে, শিশু শিশু হয়ে যাইতুন, বুড়ো বুড়ো হয়ে যাইতুন, জোয়ান হয়ে যাইব। তো নজওয়ান হলর সর্দার মাইনি ইমাম হুসাইন, শিশু বৃদ্ধ জোয়ান বেহনুর সর্দার উনি হইব এডে। সুতরাং এই ইমাম হুসাইনুরে কারবালার প্রান্ত এজিদি শাসক নির্মমভাবে হত্যা করছে 72 জন, একজন ন দুইজন ন তিনজন ন, একজন শুধু বাঁচি আছিল, 72 জন আওলাদ রসুলরে কারবালার ময়দানত শহীদ গুজ্জি খার নেতৃত্বে শাসককন এজিদ। তাইলে এজিদ 6 বছর ক্ষমতা আছে আর অনেকেই না জানে 3 বছর ক্ষমতা আছে, 3 বছর তিনজন জঘন্য অপরাধ পৃথিবীর বুকুত মধ্যে এজিদি গুজ্জি, আর কেউ এরকম মুসলিম অমুসলিম কোন শাসক এরকম তিনজন জঘন্য অপরাধ একসাথে ন করে। এক নাম্বার 1 বছর 3 বছরের ক্ষমতা, 1 বছরের মধ্যে আওলাদ রসুলরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শহীদ করছে 72 জন আল্লাহর রসুল আওলাদ রসুল। 2 নাম্বার আর 1 বছর মদিনা শরীফ আক্রমণ করি ধ্বংস করছি হয় একদিন নামাজের জমাত নয়। 3 বছর খানায় খাবার আক্রমণ করছে এবং খানায় খাবার গিলাফত মধ্যে আগুন ধরে দিই। 3 বছর ক্ষমতা আসিল লম্পটে জিত, 3 বছর তিনজন জঘন্য অপরাধ পৃথিবীর কোন মুসলিম অমুসলিম শাসক গজ্জে যে এল্লা ইতিহাস আর নাই। তবে বুঝা যাচ্ছে এজিদেই প্রথম মুসলিম শাসক
জীবের রাষ্ট্রীয় গৌরব মদ পান উৎসব গুলছি এবং খাইয়ে সেই এজিদ সম্পর্কে আর কিছু বলার দরকার নাই। এই তিন না এই জঘন্য অপরাধের কথা অনেক জিনিস ইতারা এই যে হত্যা করছে ইমাম হাসান এবং হুসাইন তারা তারা মৃত্যুর ইয়ে নারা দর্শক সকলে বোধ কে না জানে কিভাবে হত্যা হইয়ে কিভাবে মারছি কিভাবে মারা গিয়ে জিনলে নারা এখনো পর্যন্ত কারবালার বোধকে তো একসময় ইয়া গড়িয়ে শরীর শরীর রক্ত উদ্ধার করে ফেলিত মানে বাইর করে ফেলিত এই যে মানুষের মিছিল গড়ি সদায় কারবালার ইয়ান উৎসব পান করত তো ইন আসলে কিল্লে করত তো এই ফোকাসান কি যে ইমাম হাসান এবং হুসাইন কিভাবে মারা গিয়ে ইয়ে না কেন আর এখন ওই কবি নজরুলের কবিতা আছে ফিরে এলো আজ সেই মহরম মহিনা ত্যাগ সাই মর্ষিয়া কন্দন চাহি না এই যে নিজের আত্মাত্ম গরম যে মর্ষিয়া কন্দন গরম ইবেত কোনো লাভ নাই আরা ইমাম হোসেনের আদর্শ যদি অনুসরণ করি না পারে ইমাম হোসেন কিল্লাই শহীদ হই পড়লে আগিয়ান আইন ধরি ইয়ানুল যে কি একখান জিনিস শিখে ফেললে ইয়ান আরা সক্রেটিসের কাছে ভাই সক্রেটিস সর্বকাল শ্রেষ্ঠ দার্শনিক ওর হজ্জে যাতে এই হেমলক বিষ পান করে যাতে মারি ফেলে ফেলে সিদ্ধান্ত লইল সক্রেটিস মাপসাইলে কিন্তু পাশে যেত তো হজ্জে কি বিহন হজ্জে ক্ষমা সন এই মানে ভবিষ্যৎ প্রজন্ম আল্লাহ মানত পাশে এখন দরকার এত বড় জ্ঞানী মানুষ সক্রেটিস হজ্জে আমি ভবিষ্যৎ প্রজন্ম লাই মরি যাচ্ছি হজে কেন হজে অন্যায়ের কাছে মাতানত নগরী মির মরিজন ভালা শ্রেষ্ঠ ইহেন আদর্শ ইহেন হতা ইহেন কেয়ামত পর্যন্ত বাঁচি রাখি পেলাম মরি যাবি ইমাম হোসেন কিন্তু ফানিল্লে শহীদ নো কারবাল্লার প্রান্তরত যে কি ওই নদীর পানি যে বন্ধ করে দি পানি খাইন না পারি শহীদ নয় হাজা গরিবে নয় যে হজ্জে আই ইমাম হোসাইনুর গোড়ার জুমজিনুর সমমান মর্যাদা হইতাম ন আই গরিবে নামাজ যদি ইশারা করি সমগ্র ফানি বিয়ে না পদত লাগ ইমাম হোসেন ফানিল্লা শহীদ ন এবং এই সত্যুর উর প্রতিষ্ঠিত থাকে জীবন দেয়ন শ্রেষ্ঠ পৃথিবীর মধ্যে সমস্ত কিছুর বিনিময়ে সত্যুর ত্যাগ করানো যায় কিন্তু সত্যুল্লাই সবকিছু ত্যাগ করা যায় এই শিক্ষা ইয়ান কেয়ামত পর্যন্ত রাখিস গেলে শহীদ হই উনি তো ক্ষমতা উনি ফনর হতা আমিরে মাবিয়ার সন্তান এজি আমিরে মাবিয়ার চুক্তি করছি হাসা ইমাম হাসান উল্লয় হুসাইনের ক্ষমতা দিব হুসাইনের ক্ষমতা নদী এই ফরদিয়ার খনই এজিত হই এজি অনেকের পর্যায়ক্রমে হইলে আত্মকেন আরাল ভালো হইতো যে হযরত মুহাম্মদ ইসলামের খন মাইয়ের ফোয়া তারপর দিয়ারে এই ফোয়ায়ন কিভাবে কি হই মে দেখো ঠিক এইভাবে এই এইভাবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তো ওই সন্তান পুত্র সন্তান বাঁচিনো আছে কন্যা সন্তানের মধ্যে সবচেয়ে কলিজার টুকু খন এই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এটা আরেকখান ইতিহাস ইমাম হোসেনের যদি আর লাইনে জন পরে এখন যাতে এই লাইনের হতায় গিয়ে ইমাম হোসেনের বুঝদইলি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু মৌলা আলীর বুঝন পরে নইলে ইমাম হোসেনের বোঝা যাইত না খুব রহস্য মৌলা আলী ইমাম হোসেনের পিতা মৌলা আলী রসুলের শাস্ত ভাই মৌলা আলীর বাপ আবু তালেব রসুলের সাসা পৃথিবীর ক্ষণ মানুষের জন্ম কিন্তু খানায় কাবার গর্ভ ভিতর নয় অজ্ঞ মানুষ পৃথিবীর মধ্যে খানায় কাবার ভিতর জন্মই এই বলছে মৌলা আলী মৌলা আলীর মার নাম ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা মৌলা আলীর স্ত্রীর নাম রসুলের মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা ইমাম হোসেনের মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা নাম মৌলা আলীর মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তওয়াফ করে খানায় কাবা প্রসব বেদনা উঠতে খানায় কাবার ভিতর ডিক্কি কই এটা মৌলা আলী জন্মই এখন ভুয়াই শিশু সন্তান সগুন কুলে মুখে কিছু নহ খায় মধু খাওয়াইতে চায় খাওয়াইতে চায় সুখ এত রসুল নবুয়ত প্রকাশিত নহয় মাওলা আলীর মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা মৌলা আলীর লইয়ারে শিশুর লই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে যায় রাখমের সাথে সাথে সক্কুলি নো সাহেব আল্লাহ রসুল সাহেব এলে সক্কুলি প্রথম দেখি যায় মৌলা আলী আল্লাহ রসুল
প্রথম মধুনও খাই, আল্লাহ রাসূলের লালা মোবারক খাইয়ে খাদ্য বেলায়ত ঘরে আন গঞ্জ খানায় কাবার জন্ম প্রথম থেকে আল্লাহ রসুল লালা মোবারক খাদ্য ইমাম হোসেন রু এই অনার ফরজ আজান দিয়ে রসুল্লাহ লালা মোবারক খাদ্য ইয়ান ন কথা খানায় কাবাত কিল্লে জন্ম হইল মৌলা আলীর ইয়ান একটা রহস্য আছে। পাকিস্তানের বিখ্যাত আলেম ডক্টর তাহিরুল কাদরি হজে হজে মৌলা আলীর জন্মকে খানায় কাবার বুধ রইল ইয়ান আই বছরের পর বছর চিন্তা করতে 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 একদিন আই জানি ফেলায় কি জানি ফেলাই কনের কন্যার জন্ম যদি আল্লাহ রসুলের গরত হয় সবচাইতে আল্লাহ রসুলের হৃদয়ের কাছে হয় উপযুক্ত বরের জন্ম আল্লাহর গরম ঘুরি নরি যোগ্যতা অর্জন হইত। তই ফাতেমা দিলা তোমার রসুলের কন্যা তৈরি উপযুক্ত রসুলের সবচাইতে হৃদয় তো যে বাসি সবচাইতে বেশি ভালোবাসি যাই মেয়েরে এইবার উপযুক্ত বরের জন্ম হড়ই রসুল এবং আল্লাহ আল্লাহর গরত ইসলাম গ্রহণ করছে কে সেই মৌলা আলী জিবে আল্লাহ রসুলের দাফন এবং হাফন দিয়ে আরো বহু রহস্যের কথা আছে। এটা মৌলা আলীর বেলায়তর সগুর পাওয়ার খুব বেশি আছে সি হলে ক্ষমতা বুঝাইবে ক্ষমতা নয় সি হলে ক্ষমতা বুঝায় ক্ষমতা নেলায়তে ক্ষমতা নির্দিষ্ট টাইম উল্লাই নিয়ান কে খালি রইন পারে মৌলা আলীর ক্ষমতা ইয়ান জীবন্ত কোরআন হই মৌলা আলীর মৌলা আলীর বাপ রসুলের চাচা আবু তালেব রসুলুল্লাহর অভিভাবক কম আবু তালেব আবার মৌলা আলীর অভিভাবক কম রসুলুল্লাহ অঙ্কর মতো মিলন ভরিব বিষয়হীন এই ঘরের মধ্যে আসছে যে ইমাম হোসাইন এই মনে যে এই আল্লাহর রসুলুর কি একদম কাসর পরিবার বিলে হই এবে কি কাসর পরিবার বিলে হই তো ইমাম হোসাইন বুঝতে হইলি এই ফাতেমার দিল্লা তালাহা এবং মৌলা আলীরই বুঝন করি মৌলা আলীর সম্পর্কে হয়ে যায় উগ্র খবরত আল্লাহ রসুল সুইসাই মৌলা আলীর মা ফাতেমার দিল্লা তালাহার খবরত এবং মৌলা আলী হয়েছে কি আয় এন্তকালের পর আয় রসুল্লাহ হয়েছে আর গোসল দিব মৌলা আলী অন্যকে আয় আর লজ্জাস্থান দেখিলি চিরতরে অন্ধ হয়ে যাবি বুঝি বেলায় তোর ফওয়ার কথা বুঝি জি 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 তো ক্ষমতা কোনো পাইব মৌলা আলীর পর খেলাইও না ক্ষমতা কোনো পাইব ইমাম হাসান হোসেন হোসাইনে ক্ষমতা পাইব এজিদির বাপ আমির বাবি হলে চুক্তি হোসাইন ক্ষমতা নহ পায় নফানোর পর যুদ্ধ করতে না যায় ইমাম হোসাইন কারবালার ময়দান এটা কারবালার মানুষ না এটা কি এটা গেই মাত্র এই কয়েক হাজার মানুষের মধ্যে জিদুর এটা কত আছে 200 মানুষ আছে ইমাম হোসাইন উঠল ইমাম হোসাইন শহীদ হয়ে কারবালার ময়দানত পানি বন্ধ করছি এবং পানি খন্মাসের মধ্যে শহীদ করছি সেই মাসত সার্গ মাস আছে মানে শাহরুল হারাম যুদ্ধ বিগ্রহ অমুসলমান হলো আরবত মধ্যে নগত এই মাসের মধ্যে গোল যে কি কারবাল্লার ময়দানে শহীদ হয়ে মহরম মাস কথা আরো আছে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম হয়ে যায় আল হোসাইনু মিন্নি ও আনা মিন আল হোসাইন হোসাইন আত্মুন আই হোসাইন উত্তুন হোসাইন আত্মুন মাইনি আন নাতি আত্মুন ওই আই হোসাইন উত্তুন মাইনি কি এটা দুয়া মাস আছে গোল যে কোরবানোর মাস জিলহজ এই বল যে আরবি মাসের আরবি বছরের শেষ মাস মহরম যে আরবি মাসের প্রথম মাস দুয়া দশ ওই মাসের দশ তারিখ এক কোরবানি ইব্রাহিম আলাইহিস সালামের এই মাসের দশ তারিখ ও রসুলুল্লাহর আওলাদের কোরবানি এর একটা রহস্য আছে ইব্রাহিম আলাইহিস সালামের যাতে প্রিয় বস্তু কোরবানি দিতে হই তখন ইসমাইল আলাইহিস সালামের জবগত্য নীল তখন তোমার আল্লাহ এখন যে কি তোমার প্রিয় বস্তু হয়েছি তুমি কি তোমার কাছে প্রিয় তোমার তোমার কাছে প্রিয় মানুষ শেষ জমানার নবী রসুলুল্লাহ নয় না হজে হ্যাঁ এই বেড়া ওলাদ তোমার কাছে বেশি প্রিয় নয় না হজে হ্যাঁ তাই তো প্রিয় হই তোমার ফুয়ার তো এইবার ওলাদ প্রিয় আয় তোমার ফুয়ার পরিবর্তে আয় কারবালার ময়দান ইয়ার পরের মাস দশ তারিখ আই ইমাম হোসাইনের কোরবানি গ্রহণ করছি
তো ওই কিল্লাই গ্রহণ করল গজ্জে যে আর এই ঘটনার আগে ইব্রাহিমের কোরবানির আগে এই ইব্রাহিম সাল দোয়া গজ্জিল যে আল্লাহর রসুল শেষ জমানার নবী মোহাম্মদ রসুল্লাহ যেতে এই যেন আর নসল দিয়ে রাই এই ইসমাইলের নসল দিয়ে আই ইয়ান আল্লাহ কবুল করে নেবে নাকি তো ইসমাইল যদি কোরবানি হয়ে যায় আল্লাহ রসুল কেন আইব তো ইয়ার ওই ইমাম হোসেনের পরিবর্তে ইসমাইলের বাসা দিই তো হজ্জা আল হোসাইনু মিন্নি আল্লাহ রসুল হজ্জে ও আনা মিন আল হোসাইন আই হোসাইনের তুন হোসাইন আত তুন তো এই যে রহস্য আল্লাহ পাকে কবুল করছি সুতরাং আর আত্মা আজিয়ে বুঝন ফুরিব যে আধ্যাত্মিকতার একখান বিষয় আছে যে এই বিষয়ে নাড়াতে বুঝন দরকার এবং ইমাম হোসাইন যেই আদর্শ এবং চরিত্র আড়ালে রাখি গিয়ে উজ্জ্বল আদর্শ চরিত্র ইয়ান আত্মে অনুসরণ করুন করি ইয়ান হল যে আড়াতে মূল বিষয় তো আরা যে যেভাবে ভারি আরা কিন্তু ইসলাম ধর্ম এক এক দেশত এক একভাবে গ্রহণ করছে আচ্ছা মাসুম ভাই এখন বিষয়জ্ঞান এখন কি তাইন পয়েন্ট অফ ভিউ তাইন এই কারবালা লইয়ারে কিন্তু আর বাংলাদেশের মধ্যে যে পরিমাণ মাতামাতি আছে ঠিক সেই পরিমাণ কিন্তু সৌদির নেই আবার আরব বিশ্বের মধ্যে যে সমস্ত বড় বড় দেশ আছে ইতারত তো কিন্তু ইয়েন লইয়ার এত বেশি মাতামাতি নেই ইয়েন কিভাবে লইবেন মানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইলি আই এন্তেকালের পর কি তোমার অনুসরণ করি উগ্গা হাদিস কোরআন এবং সুন্না এক আর উগ্গা হাদিস কোরআন এবং আহলে বাইত বিদায় হজরত হই আই এবং আর কোরআন এবং আর পরিবার আর উগ্গা হাদিস যে কোরআন সুন্না এবং খলফায়ে রাশেদিন সাইদ খলিফা খলফায়ে রাশেদিনের সুন্না উগ্গা তখন কে হইন ওই দেশের মানুষ তো আরো বড় মানুষ তো ওই দেশের কি রে ওই দেশের কি রে ওই দেশের কি রে উগ্গা হাদিস দেখো সৌদি আরবত কি যার এই দরকার আনতে নেই ইরান সৌদি আরবত মোটেই নাই ইরানের মধ্যে 100 গুণ বেশি কথা আমি বুঝতে জি নাই কিন্তু উৎপত্তি স্থল তো ইরাকত কি সৌদি কারবালার এই উৎপত্তি তো ইরা তো ইরাকত মধ্যে সৌদিয়া এটা কথা কইতে গেলে বহুত আরা পুরো মুসলিম কান্ট্রি 57 মুসলমান কান্ট্রি আছে ইন সলের কিউর হাদিসের রূপ কোরআনের ব্যাখ্যা কি হাদিস হাদিস তো সিয়াসিতে ছয় জন একজন এই আরো ব্যাখ্যা রাষ্ট্রতে তারা জন্ম আছেন জন্মগ্রহণ করছেন এই ইতিহাস অনেক নতুন কথা খুব রহস্য বিশুদ্ধ হাদিস একজনের বাড়িও আরব উত্তর্য না অনারবর হাদিস গ্রন্থ দিয়ে আরব সলের বড় রহস্য কেন জান ছয় জন সেহাসিত্যের রচয়িতা ইরানত বাড়ি ইরান তো পারস্য আরবি না তো আরব যে কিল্লাই চাইতাম আরবল অনারবর হাদিস গ্রন্থ দি চলের এক কান দুই নম্বর হল জি ইমাম বুহারি হজ করতে গিয়ে মদিনা শরীফ গিয়ে একবার লাইও কিন্তু কোনোদিন যে উগ্র হাদিস কি বুহারি শরীফের হাদিস মক্কা এবং মদিনাত এই গিয়া গুজি না সংকলন করিতে যে না ন ভাই কেয়া ন ভাই দিয়ন কারণ খুব রহস্যজনক ইমাম বুহারি হাদিস মক্কা মদিনা ন পাই আই কত ইসলাম এটা এখন পাইম সিয়াসিতে জন্মগ্রহণ ন করে কিল্লে জানান রসুল্লাহ ইসলাম বিদায় হজর ভাষণত কই একখান কথা যে আর তুমি যা শূন্য ই মাইশ কাছে ফসাই তো তো হাদিস জানা মানুষ দেশ বিদেশত ইসলাম প্রচার করতে গেছি এটা নোয়াসির এক নম্বর দুই নম্বর হল যে উমাইয়া শাসনত এই এজিতায়ুনুর ফর উমাইয়া শাসন প্রতিষ্ঠিত মধ্যে 75 বছর মৌলা আলীর খুতবাত কাল দিয়ে ইমাম হোসেন হাসানের খুতবাত কাল দিয়ে হাদিস জানা মানুষ এজিদি অত্যাচারে তাই না পারে দেশ তো বাইরে গিয়ে বই তো ইসলাম ইমাম বুহারি সমত নোয়াসিল এই সমত নোয়াসিল এটা বাইরে গিয়ে বই এরপরে দি এখন আসছে যে কি উগ ওয়াহাবি এবং সলফি সরকার ইন্দে বেশি দিন জিন মাজার টাজার মায় গেলে অনেকে কয় সৌদি আরবত মাজার মধ্যে না মাত্রে অ্যালবাম আছে 50 বছর আগেও মাজার আছে সৌদিয়া যে সরকার এই সরকারে কি বুঝছি
মাজার বিয়াদি মানি বলি পৃথিবীর মধ্যে এন ইসলাম মাজার ন শুধু মানে বড় বড় মসজিদের মধ্যে জেনার এটা বড় মসজিদের মধ্যে আল্লাহ মোহাম্মদ একটা নারা গিয়া দেখি বিভিন্ন জায়গার মধ্যে বিশাল রাষ্ট্র অর্থনৈতিক রাজনৈতিক ভাবে প্রভাবশালী ইয়ান করেন আর যদি প্রশ্ন করি তুই হইল মুসলমান পৃথিবীর মধ্যে কোন রাষ্ট্র ব্যক্তির নাম রাষ্ট্র আছে না আব্দুল আজিজ ইবনে ইবনে সৌদ আব্দুল আজিজ সৌদিয়া প্রতিষ্ঠা করছে তোমার বাপর নামে তোমার বাপর মক্কা মদিনা তোমার বর্ষম্পত্তি না তোমার বাপর নামে যে তুমি রাষ্ট্র দিও সৌদিয়া ইবনে সৌদুর নামে পৃথিবীর সৌদি আরবের কেউ নামে যদি নামকরণ কর হয় তলিয়ান আল্লাহ রসুলুর নাম হোক আবদুল্লাহ নামে ইন কিলে দিউজ তুই ইন বহুত কথা একখান রাষ্ট্রের মধ্যে পৃথিবীর মধ্যে ব্যক্তির নামে রাষ্ট্র আছে সৌদিয়া আর একখান রাষ্ট্র রাজধানী আছে ব্যক্তির নামে জর্জ ওয়াশিংটন নামে রাজধানী আর পৃথিবীর ইন নিয়েছিলাম তো আরাই তার আপনি ইসলাম শিখতাম না সাহেব এবং সাংবাদিক হিসেবে তোমারা যাই সাহিত্য পারো এটা কি সাহিত্য পারো এটা আসলে কি কোনো আধুনিক জ্ঞান বিজ্ঞান প্রযুক্তির কোনো জ্ঞান আছে কি না পৃথিবী ঘটে যায় আর আরা ঘটে যায় আমি যদি এখন চিন্তা করি যে ডাল তলোয়াল লইয়ার যুদ্ধ করছি আমি শূন্য আল্লাহ রসুলের ডাল তলোয়াল গোড়া দিয়ে করছি ইয়ান ন আল্লাহ রসুলের শিক্ষল যে যুগুর শ্রেষ্ঠ উৎকৃষ্ট জিনিস দিয়ে যুদ্ধ করুন এই সময় মধ্যে ডাল তলোয়ার গোড়া সে শ্রেষ্ঠ আসিল হিন্দি গুজি এখন আর হিন্দি গুজ এই তো আর কিছু এই বিষয়ে যদি আর মাজার কেন্দ্রিক বাদন এখন এই যে সদায় কারবালার ইয়া কিন আর ইতারা ন্যূনতম করতে রাজি না এখন ইয়েন কিল্লে করে কেন করবে এই তারা ন্যূনতম করতে রাজি নাই তারা দর্শন লইয়ারে কাজ করে এবং আই কি হইম ইতারা ইয়া কিন যেন ধরো আল্লাহর পরিচয় কিন্তু ইবারে গাইল দিতে পারিবে কিন্তু তুই ইসরায়েলের গাইল দিতে পারিবে না তোর বান্ধি নিব এই ইসলাম আপনার সিকন্দ জীবের যার মধ্য দিয়ে আল্লাহ ভালোবাসি প্রকাশ করার নাম ইবারে গাল দিতে পারিবে তুই নির্দিদায় খুশি হেব কিন্তু ইসরায়েলের গাল দিতে তেন খোদবাদ করতে তেন হজত বিশাল এক জমায়েত মেসেজ মুসলমান হলোর পৃথিবীর মুসলমান হলোর উদ্দেশ্যে কোনো মেসেজ নেই খালি নামাজ পড়ো খালি ইবাদত করি জগুই তুই রসুল্লাহ যুগত বিদায় হজর বা রসুল্লাহ একবার হজ করছি জীবনত বিদায় হজর বাসনস অর্থনৈতিক রাজনৈতিক পৃথিবীর মুসলমান এবং এই নারীর অধিকার কৃষ্ণাঙ্গর অধিকার শাসন কেন হইব এবং এই অর্থনৈতিক মুক্তি কি নাই কিন্তু আজিয়ার হজর খোদ্দার মধ্যে পৃথিবীর মুসলমানরা কি দিক নির্দেশনা আছে ইন কি হারণ কি এবং রাজার ভুয়া রাজ হইব তো ইন তো ইসলাম তো অনুমোদন তো এই যে শিখে দেখতাম না ওরা টোটাল কথা বলি তারা বেশি বাড়াবাড়ি করে ইরানের মধ্যে বেশি করে ওই তারা মোটেই ন করে তাইলে আরে কেন চাই আর ভালোবাসার প্রকাশ ইসলাম সম্মত আর গুজম ইমাম হোসাইন এবং সদেকার বেলার প্রিয়া জেইন হয় ইতিহাস জেইন হয় ইতিহাস খুঁজে যায় এরা কিছু গাল গল্প করে ফেলায় খুঁজিন মানে ইচ্ছে কিন্তু কিছু কিছু বারাবারে অনেক কি কি ধরনের বারাবারে পুণ্যন মানে বোধ কে এক হাঁটু রক্ত গিয়ে এই গিয়ে সেই মানে ওয়াজ করতে যায় এরা এমন ভাবে হয় এবারে ইসলাম সম্বন্ধে অনেক অজ্ঞতা আছে জিন মানে অতিরিক্ত করে যেন ধরো ইয়ান কিন্তু আর আবার অজ্ঞতার কারণে আরা বিশেষ সিন্ধু ইবার আর ইতিহাস ইবার সাহিত্য ইভেন যে আরবর একখান ঘটনার আর আর দেশীয় অঙ্গ কি যেন আজর এদিকে আরবের মধ্যে কি ব্রাহ্মণ আছে না বিশেষ হিন্দু তো ব্রাহ্মণের কথা আছে আর আর দেশীয় কালচার সংস্কৃতি দি এবং ঘটনা দি প্রকৃতি দি
আরবের একখান ছায়া বুঝছি, অনুবাদ তিন রহিমে আছে, আক্ষরিক অনুবাদ, ছায়া অনুবাদ, এবং ওই আরোগ্য কি হয় আক্ষরিক ছায়া রূপক, তিন রহিমে অনুবাদ হয়। তো এই বিশেষ হিন্দি বিভুকে ছায়া অনুবাদ করছে, আরবের একখান ইতিহাসের ছায়া বুঝছি, কিন্তু আর গান সাহিত্য, তার সাহিত্য ইতিহাস মনে করি, ফুতি ফুতি বা তুগ্য সাহিত্য। এইবারে কারবালার ইতিহাসে রূপ রং অলঙ্কার পড়াই মাইনি একবারে বিভৎস করি মানুষের, একবারে রং লোমহর্ষক করি মানুষের কাছে, ফুতি সাহিত্য কারবালা কারবালা আবার মনীষা পদু এর ওয়াজ করে, ওই জন্যে সাহিত্য নবুঝে আবার ইতিহাস নবুঝে মাইথোলজি উপকান কি জানো নবুঝে পার্থক্য নবুঝে। আর দেশত আসল আলেমলে বাংলা যারা জানে এটার আরবি ন জানে, আরবি যারা জানে তারা বাংলা ন জানে, একটা বিশাল সমস্যা। তো এই কারণেই বেশি এইসব কাহিনী হলো থাকে। যাই হোক, তারপরে দিয়ে আরো আরো কিছু বিষয় আছে দেন আরা বা আরা চিটাং, বিশেষ করে চিটাঙত এবং বেশ মুসলিম মুসলমান সকলে আরা চিটাঙ মেদি যেই করি আজকের দিনের মেদি খিচুড়ি ভাত রাঁধিব ফলাও ভাত, তারপর দিয়ে এই মুসলমান করিব দুরুস করে বানাইব, এই 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 ইন ইন কি ইসলামে ইন তখনও ফরজ ন ওয়াজিব ন সুন্নত ন ইন একখান না ফেলা ইবাদত, না ফেলা মানে ইন তুই নগল্য কোনো অসুবিধা হইব জানো গল্য, এখন আর তো বেশি বাড়াবাড়ি করি খরচ হয় এই ঈদ বান্ধব না নজন ঈদ ঈদ বান্ধব ঈদ বান্ধিল ওর ঈদ বান্ধিল ওর, এখন ইন গল্লে আর একটা ফাতিয়া দি ফাতিয়া দি মানুষের খাবাই উৎসব করে একটা খাই যে খাই আর একখানে মোনাজাত করে দিলাম, মোনাজাত করে দোয়া করলাম, ইন না যায় আছে কিছু নাই, আবার ইন গরম করিব এই লও কিছু নাই, কিন্তু আইন লয়ের বেশি বিতর্ক নগরী কি হয় কিছু খিচুড়ি খাইয়ে ফাগাইয়ে মুসলমান মুসলমান খাইয়ে বিয়ন বই ফাতিয়া দিয়ে রাঁড়া তার রুহুর মানুষের কি আরা খাবাইলাম মিসকিন মিসকিন খাবাইলাম নিজেও খাইলাম। নাই বেতো আরা ট্রেডিশন এন বাবু ওই যে এখন যারা এই বছর বিয়ে শাদী এই তারা আবার মাই বার ও রুমিত দি এই নারা দেশ পাড়াই দম পরে এন দেশীয় কালচার ন্যায় অন্যায় নকই আরা প্রত্যেক দেশত ইসলাম গ্রহণ করছে দেশীয় কালচারের মধ্যে দিয়ে গ্রহণ করছে এই কালচার তো বার হইতে পারে, যেমন ধরেন ইন্ডিয়ান মুসলমান জিয়ান করে আরাই জ্ঞান করে, আরা জিয়ান করে ইন্দোনেশিয়ার জ্ঞান করে, এই মালয়েশিয়ার মুসলমান জ্ঞান করে, সৌদি আরবের মুসলমান পাকিস্তানের মুসলমান এক এক রহিমে মৌলিক জিনিস ঠিক আসলে আরাই ইন বেশি বিতর্ক নগরি, বঙ্কিমচন্দ্র বাঙালিরা বিতর্ক ন জানে কুতর্ক জানে আরাই ইন লই নগরি, আসলে মৌলিক সুদ ঘুষ অন্যায় অবিচার জুলম এবং মানুষের ক্ষতি এবং কোন বেলাল্লাফানা বেহায়াফানা ইয়াবা যে সমাজের মহামারী আকার ধারণ করছে, একখান পরিবারের মধ্যে কোনোর আগে নয় সন্তান পিতারা হত্যা করে পিতা সন্তান হত্যা এইসব বিষয় নিয়ে আরা ইসলামের দৃষ্টিতে নাম অনুষ্ঠিত আগে পরে কি কি জুড়ি খাই মিস্ত্রি খাই নামাজ ঈদ পেন দিলে ঈদ পেন দি তোর তো চাইলে মনে হইলে পারবি বেড়া তোর কি ভাই ইন বেড়া তুই তোর গবেষক না বেড়া তুই কত যে গুড়া গাড়া জিনিস লই যে খিচুড়ি লই মিশ্রি লই যে মাথা মাতি সালা তুই নিয়ে ভরিব না যে মাথা মাতি ওটা নয় সহ্য নেই ইতে ফাঁসত তো মন্দ কর ইতে মিশা কথা হয় ইতে জুলুম করে ওটা ইন ঠিক কর গুয়ে কত ভসু আরে কত হচ্ছে কে অনার ইয়ান যাইস না যাইস আর তুই কি বেশি ইয়ান যাইস না যাইস তুই খবর শুন না তুই আগে মূল্যন ঠিক কর গুই নয় সহ্য নেই এখন নয় ভরি অত তুই কিনলে সহ্য বেটা নয় সহ্য ভরি আর তুই আরে তিন দিন জানিস আগে করিবি নয় কালাম ভরিবি ধর্মখল মানে নামাজ কালাম পড়িব রোজা রাখিবি মিশা কথা নকবি বড় হক নাখাবি ইন ঠিক করে আয় তারপরে দিয়ে খিচুড়ি খাবি না খাবি হয়ে মাই আচ্ছা এখন আরা শেষ পর্যায়ে ধরুন আরা এই সবাই কারবালা এই প্রোগ্রাম মান আরা মানছি কিভাবে পালন করিব বা এবারে এবারে কিভাবে পালন করলি রসুল্লাহ খুশি হইব ইমাম হাসান হুসাইন খুশি হইব ইয়ে না কেন আরা দর্শক আবার স্মরণ করি অনুসরণ নগরি আল্লাহ রসুল কইছে কোরআন এবং আহলে বাইত কোরআন এবং সুন্নাহ বেশ কম নাই আহলে বাইতের কাছে সুন্নাহ আছে হাদিস ন হয় কোরআন এবং হাদিস ইবক রহস্য আছে সময় নাই হয়তো তো এই হাদিস কেন এই যে আহলে বাইত কিভাবে চললি অনুসরণ সেইভাবে সত্য ন্যায় ইসলাম কিভাবে পালন করছি ইয়ান আরাত অনুসরণ করেন করি তো এটা তো আর আরাত ধরেন আর ইসলাম উম্মিদ দিয়ে যেন আরাত দেশ তো ওয়াবি সুন্নি বাঘ আবার শিয়ে সুন্নি বাঘ এই শিয় কলে একরকম হয় ওয়াবি কলে একরকম হয় ইন বৃদ্ধি অনেক কিভাবে ইয়ে করি পার্থক্য ইন করেন ইসলাম উগ্র অসাধারণ ধর্ম ঐক্যর ধর্ম
আল ইসলাম মূর্তি পূজা পাথর পূজা নাই, কিন্তু হানায় কাবা জোহর পূর্ণিমা আছে। ঐক্য সারা পৃথিবীর মানুষ মূল কেন্দ্রের দিকে, জামাত ঐক্য সবকিছু জমা একসাথে, ঈদ নামাজ সবকিছু ঐক্য শিখায় একমুখী। কিন্তু ইসলাম ওই বহুমুখী সবচাইতে বেশি, এই ইসলামের নামে শিক্ষা দিয়ে যে ইসলামে একমুখী বিয়াগিন, এক আল্লাহ দেবতা ঘুরিব আছে না, এক রসুল একমুখী, এক কাবা সব নমাজ, এক ইমাম এক ফিসি একসাথে রুকু একসাথে সিজদা একসাথে উঠা পড়া শিখাত সবকিছু শিখাত যে কি একমুখী। কিন্তু আর বহুমুখী দ্বন্দ্ব হয়ে অন্য ধর্মত একটা নয়, তোমার আল্লাহ রসুল ঐক্যবদ্ধ আল্লাহর রশিরই ঐক্যবদ্ধ ভাবে ধরো, পরস্পর বিচ্ছিন্ন নই। আবার হাদিস কজ্জে বনি ইসরায়েল 73 ফের হই আর একটা 72 ফের হই, মানে আর কোরআন দেখতাম কোরআন ঐক্যবদ্ধ দেখতে হই, কিন্তু হাদিস কজ্জে আর উম্মত 72 ফের কইবু, মানে কি আর কোরআন দেখতাম না, কোরআন আহ্বান আহ্বান রূপ তে আর আমার দিকে আমি ইমাম মালিক হই যে মুসলমান হল একমত ওই তো নু এই ব্যাপারে একমত, একখান ব্যাপারে একমত আছে, এম কি মুসলমানের একমত ওই তো নু এই ব্যাপারে একমত, আর কি যে ব্যাপারে একমত ন। হ্যাঁ আজি আমরা জঙ্গিবাদ মঙ্গিবাদ তাল বালিয়ে নিত ইসলামের নাম কি জঙ্গিবাদ মঙ্গিবাদ, এটা মুসলমান হয়ে যে হিন্দু হলো সব আমার নাসিল বাসি বললে বোধ মুসলমান হয়ে এক হিন্দু আরেক হিন্দুর সব আমার নাম মারি ফেলে তো হাজি মুসলমানের বাসি তে জুম এ এক মুসলমান আরেক মুসলমান মুসলিম পাকিস্তান আরব মারি ফেলার, কিন্তু আর তো ডরে গিয়ে গেছে কি রকম মুসলমান ফেলে দেখুন ডর ডর লাগে রে না, তো ওই এই ইসলাম দুঃখ জনক, কিন্তু যদি বা হাস যদি বা না হাসির এই আর আজ যাই হোক এখন এই আর সিপ্রাস দর্শক কলের ইয়া পাকপাঞ্জাতন যে আদর্শ আছে সেই আদর্শ অনুসরণ করলি আল্লাহ রসুল হই কোরআন এবং আহলে বাইত, কোরআন এবং আহলে বাইতের যদি আমরা অনুসরণ করি আমরা মুক্তি পাই। এই মুক্তি হারাতে খুব বেশি এখন প্রয়োজন এই আধুনিক বিশ্বের মধ্যে, আর যেভাবে নৈতিক চরিত্র আর অধপতন অধগতির দিকে আর যায় হারাতে ইতার আদর্শহীন যদি অনুসরণ করি কোনোদিন আর অভ্যস্ত হইতাম বলে আমি মনে করি আর বিশ্বাস। ধন্যবাদ জানাবে প্রিয় দর্শক, প্রিয় দর্শক আরা দীর্ঘক্ষণ যাবৎ তারা মোটামুটি আলোচনা শুননি সদায়কার বালার রূপ মধ্যে, আর চেষ্টা করছি কিছু আর সমসাময়িক বিষয় লইয়ারে এই আলোচনা আমার জমা ফেললাই আর শূন্যবাদ জম আর কতটুকু ওনারা মনোভূত করতে পারছি, তবে এডে আর তো স্বাভাবিকভাবে এডে কিছু কমেন্ট দেখির যে কমেন্ট আসলে আর এডে বিভিন্ন ফেরকার কারণে মাসুম ভাই যেগুলো হইল আর তো এত বেশি বহুমাত্রিকতা ভিতরে আর চলির আর ইসলাম ধর্ম এত বেশি প্রশ্নবিদ্ধ বিভিন্ন বিভিন্ন গ্রুপ কেন্দ্রিক ওই ইয়ারে, তো এটারা কেউ কেউ ভালো হর কেউ কেউ খারাপ হর, যাই হোক ইয়ে ওনারা বিবেকের উন্নতি ওনারা বেআগুন ভালো তখন আর আর যদি এই অনুষ্ঠানের মাধ্যমে ওনারা একজনের একখানে সামান্যতম উপকার হয়ে থাকে আর ইয়ে নেই ধন্যবাদ করি, বেআগুন ভালো তখন সুস্থ থাকুন আর সি প্লাসের সঙ্গে থাকুন, আসসালামু আলাইকুম।